रब्बिश्राहली सदरी वयस्सिरली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सामान्य एकटु स्मृतिचारणेर मतो आमरा सूरतुल हज के आमरा शिखेछि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का थेके मदीना हिजरतेर पथे पथे नाज़िल हुएछे एवं जे विवरण आमरा सूरा हाजे पढ़ेछि ताते देखाओ जाए जे केमन करे एकजन मानुष के रब्बुल आलमीन रिसालातेर दायित्वे उठिये एनेछे रसूल के सामने रेखे एवं अर्थात रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मदीनाय गिये कि बोलबेन जनगण के सेखाने एकटा घोषणा आयात 75 ए अल्लाहु यस्तफी मिनल मलाइकाति रुसुलन वा मिनान नास अल्लाह मनोनीत करें बाछाई करे मनोनीत करें फेरेश्तादेर मध्य थेकेओ तार बार्ता बाहकदेरके एवं मानुषेर मध्य थेकेओ एई जे बाछाइयेर विषयटा তারপরে এখানে তাদের যোগ্যতা দেখার বা দেখাবার দেখার বা নির্ণয়ের একটা মাপকাঠি এখানে বর্ণনায় এসেছে। তো সেখান থেকে আমরা তারপরেই যাব, তারপরেই আমরা পেয়েছি সূরা মুমিনুন। তাহলে যদি আমরা সূরা হজকে মাক্কি মাদানী উভয় ধরি তাহলে মুমিনুন মাক্কি, এটা আমাদের মুরব্বীরা আমাদের গুরু গুরুজনরা শিখিয়েছেন আমাদেরকে এবং দেখিয়ে দিয়েছেন, যেটা মাক্কি সূরা। কথার ধরন, আয়াতের ধরন এবং যে সমস্ত যাকে বলে যে এর মধ্যে যে সমস্ত তত্ত্ব এবং তথ্য আছে তা মাক্কি যুগের জন্যই, মানে মাক্কি যুগে যখন কোনো বিধিবিধান ছিল না তখনকার যে সমস্ত জ্ঞান আল্লাহ মানুষকে দিতে চেয়েছিলেন সেগুলোই এর মধ্যে আছে। এখন মানে স্থান কাল পাত্র, এখন স্থানের ব্যাপারে যেই রকম পার্থক্যই থাক না কেন, রব্বুল আলামিন যখন এই কোরআনকে আমাদের জন্য বিন্যাস করেছেন তখন বিন্যাস করেছেন এইভাবে। এবং এই বিন্যাসে দেখতে পাই আমরা যে প্রাসঙ্গিক ধারাবাহিকতা যথাযথ অক্ষুণ্ণ রয়েছে, ভাবে অক্ষুণ্ণ রয়েছে। তো সূরা মুমিনুন, এরপরে আমরা পেয়েছি সূরা নূর। তো আমরা যারা পড়েছি এবং যারা অধ্যয়ন করি তারা অবশ্যই দেখতে পেয়েছি বিষয়গুলো আসলে কী এর মধ্যে। সূরায়ে নূরে যে অভ্যন্তরীণ অবস্থাটা দেখানো হলো এবং তার সঙ্গে যদি ছোট্ট একটি সমাজ, বিশ্বাসী সমাজ গড়ে ওঠে, তাদের মধ্যে কিছু বিধিবিধানও দেওয়া হলো এবং সেখানে আমরা আয়াতে নূরকে এই সূরার প্রাণ হিসেবে বা একখানা মানে হারের লকেট হিসেবে আমরা ধরে নেব মূল বক্তব্য। এবং 35, 36, 37, 38 থেকে নিয়ে একেবারে 40 পর্যন্ত, অর্থাৎ একদিকে আলো একদিকে নূর, একদিকে আলোহীন অবস্থা তার বাস্তবতা কীরকম আর তার সঙ্গে যা অনুষঙ্গ যেটা আছে। আমরা সূরায়ে নূরের শেষ যে আয়াতখানা আমরা যেখানে শেষ করেছিলাম, আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জেনে রাখো আল্লাহরই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। কাদ ইয়ালাম, নিশ্চিতভাবেই তিনি জানেন, মা আন্তু তা তোমরা আলাইহে যার উপরে আছো, অর্থাৎ তোমরা কে কি করছো এসব বিষয় তিনি সুস্পষ্টভাবেই জানেন। ওয়া ইয়াউমা ইউরজাউনা ইলাইহে, এবং যেদিন তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে তার কাছে, ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, তখন তিনিই তোমাদেরকে বলে দেবেন সেই সব যা তোমরা করছিলে। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এবং মানে একদম আলাকে আবার আনুন, আলা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, জেনে রাখো যে আল্লাহ প্রতিটি বিষয়ে পূর্ণ অবগত। এই ধারাবাহিকতায় আমরা আছি সূরাতুল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের মাপকাঠি। তবারক আল্লাযী নাযযাল আল ফুরকান, বরকতময় তিনি যিনি নাজিল করেছেন এই সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের মাপকাঠি, আলা আবদিহি তার বান্দার উপরে,
লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এখন আমরা একে কি সম্ভাবনা এভাবে ধরে নেব যে করোনা প্রাচুর্যে পূর্ণ তিনি যিনি নাজিল করেছেন, এই সত্য মিথ্যা পার্থক্য নির্পার্থক্যের নির্ণায়ক বা ক্রাইটেরিয়ান বলে ইংরেজিতে যে শব্দটি বলে, আলা আব্দিহি, তো করেন তার বান্দার উপরে, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন সে বা তিনি হতে পারেন সমগ্র বিশ্ববাসীর জন্য সাবধানকারী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে কথাটা বলা হচ্ছে। আবার তাবারাক আল্লাযী নাযযাল আল ফুরকান, নাযিল করেছেন এই সত্য মিথ্যা পার্থক্যের মাপকাঠি আলা আব্দিহি, তার বান্দার উপরে, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাহলে এবার কোথায় যাব? এবার আমরা নেব যেন এই মাপকাঠি হতে পারে সমগ্র বিশ্ববাসীর জন্য সাবধানকারী। তাহলে ব্যক্তি নয় কিতাব, আবার কিতাব নয় ব্যক্তি। তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোরআন মানে একদম ভাইস ভার্সা, একে অপরের পরিপূরক বা একে অপরের, এটা লিখিত রূপ আর ওটা জীবন্ত রূপ। আল্লাযী লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, সেই কথা যা আমরা সূরা মুমিনুনের শেষ আয়াতে পড়ে এসেছি, এই যিনি নাজিল করেছেন এই মানে ফুরকান, তিনি মানে রাজত্ব যা তারই রাজত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, এবং তিনি কখনোই গ্রহণ করেননি কোনো সন্তান, ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকে, আর না হতে পারে কোনো অংশীদার তার কর্তৃত্বে, ওয়া খালাকা কুল্লা শাইয়্যিন, এবং তিনি সৃষ্টি করেছেন প্রত্যেকটি জিনিস, ওয়া কাদ্দারাহু তাকদীরা, এবং তারপর নির্ণয় নির্ধারণ করে দিয়েছেন তার তাকদীর। তাকদীরকে কী বলবো? তার টোটাল প্যাকেজ, অর্থাৎ একটা জীবন কিসের উপরে চলবে, কিভাবে চলবে, কেন চলবে, কী জন্যে চলবে, সৃষ্টি কেন করা হয়েছে, সমুদয় বিষয়টা ওই অস্তিত্বের মধ্যেই দেওয়া, একে তাকদীর বলে। অর্থাৎ একজন মানুষকে যদি এখানে আলাদা করে নেই যে আমাকে সৃষ্টি করার পেছনে ইন্ডিভিজুয়ালি আমি ব্যক্তিটি সৃষ্টি করার পেছনে একটি উদ্দেশ্য আছে। আপনি যিনি শুনছেন যদি একজন ইন্ডিভিজুয়াল হন, তাহলে আপনাকে বলছি যে আপনাকে সৃষ্টি করার পিছনে আপনার অবয়ব দেখুন, আপনার রুচি অভিরুচি দেখুন, আপনার লক্ষ্য উদ্দেশ্য দেখুন, চিন্তাভাবনা দেখুন, আপনি আপনাকে নিয়েই কিছুক্ষণ ভাবুন, তখনই আপনি বুঝতে পারবেন যে আমিও একটি আলাদা সৃষ্টি, সম্পূর্ণ দেখতে একই রকম, আপনি আমি মানুষ, একই রকম ফিচার্স আমাদের চেহারার, কিন্তু তারপরে কোনো মিল নেই। যেমন এই হাতের একেবারে এই যে অঙ্গুলির ছাপ, 700-750 কোটি লোক পৃথিবীতে যদি একসাথে এই আঙ্গুলের ছাপ দেয়, কারোর সাথে কারোটা মিলবে না। ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, অথচ এরা বানিয়ে নিয়েছে তাকে ছাড়াও, আমি বলবো তাকে ছাড়া নয়, তাকে ছাড়াও, মানে আল্লাহকে মানে না এমন কোনো মানুষ পৃথিবীতে নেই। ও গড, ও ঈশ্বর, ভগবান, যে কোনোভাবে হোক না কেন, একজন যিনি আছেন, একেবারে নাস্তিক ধরনের মানে বিজ্ঞানী যারা, তারাও বলেন দের ইজ এ পাওয়ার, গ্রেট পাওয়ার। তো ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, অথচ এরা বানিয়ে নিয়েছে তাকে ছাড়াও অনেক মান্য। ইলাহ মানে আমি বাংলায় বলতে চাই মান্য, অর্থাৎ যাকে মানা হয়। লা ইয়াখলুকুনা শাইয়্যা, মানুষের অবস্থাটা, মানুষের মর্যাদাটা এখানে নির্ণয় হয়ে গেল, এবং মানুষ হয়ে কাকে সে মানতে পারে সে বিষয়টাও এখানে ফোরকানের দ্বারা পার্থক্যটা নির্ণয় হয়ে গেল। ফোরকান বলছে যে এরা তাকে ছাড়াও অন্যদেরকে মান্য বানিয়ে নিয়েছে, যারা মানে সেই এমন সব অস্তিত্বকে মান্য বানিয়ে নিয়েছে যারা সৃষ্টি করে না কিছুই, ওয়াহুম ইউখলাকু, বরং তাদেরকে সৃষ্টি করা হয়। ভেবে দেখুন, এখন এখানে একদিকে মূর্তি বানানো কাঠ দিয়ে, পাথর দিয়ে, মানে মাটি দিয়ে, সে গেল এক মানে আমাদের মানুষের হাতে বানানো মূর্তি, তার সামনে গিয়ে আমরা ভগবান বলে মাথা নত করে মানুষ। আবার একইভাবে
কোন একজন মানুষকেও তাদের পীর বানানো, সেটাও কিন্তু আসলে কালক্রমে মানুষই তাকে বানায়, তাকে মান্য বানায়। আমাকে মানো, আমাকে মানো, এই ব্যাপারটা কোন পীর সাহেব বলেছেন আমার কাছে জানা নাই, কিন্তু আমিও আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন এবং একটু লক্ষ্য করে যদি আপনি দেখেন, তাহলে আপনিও দেখতে পাবেন যে আমরা মানে কানে কানে কান কথা শুনে 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 একজনকে একেবারে মানে লক্ষ লক্ষ অনুসারী মানে বা মুরিদ বানিয়ে দেওয়া হয়। তাহলে এখানে হুম ইয়খলাকুন চলে এলো এই বিষয়টা, যে লা ইয়খলুকুন শাইয়ান, মানুষ মান্য বানায় এমন সব অস্তিত্বকে যারা কিছুই সৃষ্টি করে না, অথচ বরং তাদেরকে সৃষ্টি করা হয়। এক, ওয়ালা ইয়ামলিকুনা লি আনফুসিহিম দাররান ওয়ালা নাফআন, যেখানে তারা ক্ষমতা রাখে না এমনকি তাদের নিজেদের জন্য কোনো ক্ষতি অথবা উপকার করতে, তাদেরকে মানুষ মানে। ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান, তারা ক্ষমতা রাখে না কারো মৃত্যু দিতে আর না জীবন দিতে। ওয়ালা নুশুরা, আর না তারা পারবে তাদেরকে আবার জীবিত করে তুলতে। এদেরকে মানুষ মান্য বানায়। মানে ফোরকান যে শুরুই হয়েছে তাবারাক আল্লাযী নাযযাল আল ফোরকান, ফোরকান কি পার্থক্য নির্ণয় করে আমাদেরকে দেখাচ্ছে আমরা দেখি। আয়াত চার, ওয়াকালা আল্লাযীনা কাফারু, অথচ বলে, তদুপরি বলে তারা যারা এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা এই সাবধানকারীর সাবধান বাণীকে প্রত্যাখ্যান যারা করেছে, ইন হাদা ইল্লা ইফকুন, এ নয় আর কিছুই বরং একটা মিথ্যা রচনা। ইফতারাহু, ওই এটা বানিয়ে বানিয়ে বলছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলছে। আনাহু আলাইহি কাওমুন আখারুন, সহায়তা করে সেই ব্যাপারে অন্য লোকেরা। ফাকাদ জাউ জুলমান ওয়া জুরা, তাহলে এই কথা এনে তারা আসলে নিয়ে এসেছে এক মানে এক বা এক এই যে অভিযোগ তারা আনে, এই বিষয়টা একটি মানে একটা মানে মানে অনেক বড় একটি অন্যায়, জুলমান ওয়া জুরা, এবং সরাসরি মিথ্যা, একটি মিথ্যা অপবাদ দেয় তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। কালু আসাতিরুল আউয়ালিন, আমরা এখানে বলবো, এবং কেউ কেউ রাব্বা তাদের মধ্যে কেউ কেউ বলে আসাতিরুল আউয়ালিন, এগুলো আগের লোকদের কিচ্ছা কাহিনী। ইকতাতাবাহা, লিখিয়ে দেয় তা, ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতান ওয়া আসিলা, তারপরে সে এগুলো নকল করে সকাল সন্ধ্যা তাকে শোনানো হচ্ছে। মানে ওয়াকালু আসাতিরুল আউয়ালিন, এগুলো সব আগের কালের কিচ্ছা কাহিনী। ইকতাতাবাহা, সেই লোকেরা লিখে দেয় তা, ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতান ওয়া আসিলা, এবং সেগুলোই সকাল সন্ধ্যা একে শেখানো হয়, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহকে। কুল, আল্লাহর পক্ষ থেকে আদেশ এলো, আনজালাহু আল্লাযী ইয়ালামু সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মোকাবেলায় কি বলা হবে বলো, নাজিল করেছেন একে তিনি যিনি জানেন সকল গোপন ওই আকাশমণ্ডলীর আর এই পৃথিবীর। ইন্নাহু কানা গাফুরান রাহিমা, নিঃসন্দেহে তিনি, অর্থাৎ এই সমস্ত অপকর্ম, এই সমস্ত মিথ্যা, এই সমস্ত অন্যায় কথাবার্তা তোমরা বলছো, এটাই প্রমাণ করে যে তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। ওয়াকালু মা লিহাযা রাসূল, তারা আরো বলে, এ কেমন মানে কি হয়েছে এই আল্লাহর বার্তাবাহকের, আর রাসূলকে এখানে দেখুন ব্যাপারটা, এ কেমন আল্লাহর রাসূল, আমি আল্লাহ এখানে নেই, কিন্তু আমি আল্লাহ রাসূল শব্দটি যখন কোরআনে ব্যবহার করা হবে এবং প্রসঙ্গ থাকবে বাণী ও বার্তার বা আয়াতের, তখন সেটা আল্লাহর রাসূল। যেমন আমরা সূরা ইউসুফে দেখেছি রাজার রাসূল যে এসেছিল ইউসুফের কাছে স্বপ্নের বার্তা নিয়ে, তাকেও রাসূলই বলা হয়েছে কোরআনে। তাহলে বার্তাবাহক, ওয়াকালু মা লিহাযা রাসূল, এ কেমন আল্লাহর বার্তাবাহক, ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক,
সে খাবার খায়, আবার বাজার ঘাটেও চলাফেরা করে। লাউলা উনজিলে ইলাইহা মালাকুন, আচ্ছা আল্লাহর বার্তাবাহকই যদি হবে তাহলে তার প্রতি কেন একজন ফেরেশতা নাজিল করা হলো না? লাউলা উনজিলা ইলাইহে মালাকুন ফায়াকুনা মাহু নাজিরা, তো এখন সে হতো তার সাথে থেকে থেকে আমাদেরকে সাবধান করার সাবধানকারী। আও ইউলকা ইলাইহে কানজুন, অথবা নিক্ষেপ করা হতো বা দেওয়া হতো তার প্রতি তাকে একটি ভাণ্ডার। আও তাকুনু লাহু জান্নাতুন, অথবা হতো তার একটি বাগান। ইয়াকুলু মিনহা, সে তার জীবিকা নির্বাহ করতো তা থেকে, খেত তা থেকে। তার মানে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহারের কোনো সংস্থান, জীবিকার কোনো সংস্থান মক্কার লোকদের কাছে দৃশ্যমান নয়। এ কারণে বলছে একটা বাগান হতো, বুঝতাম যে একেবারে আল্লাহর দেওয়া বাগানের উপরে ভর করে। মানে আমরা যেমন এখানে যেমন দেখবো এই ফোরকান কি দেখাচ্ছে আমাদেরকে, অর্থাৎ জাগতিক বা এই জগতের মানুষ, পৃথিবীতে আমরা মানুষেরা যেমন যে কোনো একটা সম্পদের উপরে নির্ভরশীল, এটা হলে ওটা হয়, অর্থাৎ আমার যদি একটা চাকরি হয় তাহলে আমার জীবিকা হয়, আমার যদি একটা ব্যবসা হয় তাহলে আমার জীবিকা হয়, আমার যদি একটা বাগান হয় তবে আমার জীবিকা হয়। তো নেহায়েতই একদম দুনিয়া কেন্দ্রিক যে সমস্ত মানুষের ভাবনা চিন্তা, তারা কিভাবে ভাবে এবং রসুলকে তারা কি চোখে দেখে, অথবা মানে একটা ভান্ডারই তাকে দেওয়া হতো বা তার জন্য বরাদ্দ করা হতো। আও তা কুনু লাহু জান্নাতুন, অথবা হতো তার একটি বাগান। ইয়াকুলু মিনহা, সে সেখান থেকে খেত বা তা থেকে খেত। আমরা তার মাধ্যমে বুঝতাম যে একেবারে আল্লাহর বার্তাবাহক, এত বিরাট বাগানের মালিক বা এত বড় ভান্ডারের মালিক ইত্যাদি। মানে কানজুনের পরে বাগান, এখন বুঝে নিন বাগানটা কত বড় হলে আমরা বিশ্বাস করতাম যে না এটা আল্লাহর দেওয়া এবং এ আল্লাহরই রসুল। তাহলে ওয়াকালা আয-যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসহুরা, তো যারা সর্বনাশ করে নিজেদের, মানে সমাজ নেতৃত্বের দিকে এখন ইঙ্গিত করা হচ্ছে এবং বলে যারা নিজের সর্বনাশ নিজেরা করে, ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসহুরা, বলে জনগণকে যারা যারা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করছেন তাদেরকে বলছেন তোমরা মানে অনুসরণ করছো না বরং করছো এমন এক ব্যক্তি যে জাদুগ্রস্ত। বুঝে নিন ব্যাপারটা, অর্থাৎ আমরা যেটাকে মন্ত্রমুগ্ধ বলবো, কোন এক মন্ত্রে তাকে পেয়ে বসেছে সেই মন্ত্রমুগ্ধ ব্যক্তির পিছনেই তোমরা চলছো। উনজুর, এইবার আসুন এতক্ষণের আমরা নয় পর্যন্ত এলাম, নয় নম্বর আয়াতে বলা হচ্ছে তাকিয়ে দেখো, কাইফা দরাবু লাকাল আমসাল, কিভাবে রাখছে ওরা তোমার ব্যাপারে উপমাগুলো, মানে কিসের সাথে তুলনা করছে তোমাকে, কি কি দিয়ে তোমার ব্যাপারটা বলছে ওরা। ফাদাল্লু, এ কারণেই ওরা বিভ্রান্ত হয়েছে। ফালা ইয়াস্তাতিউনা সাবিলা, মানে তোমাকেই যেহেতু চিনতে পারেনি, তুমি যা বলছো তা যেহেতু ওরা এরকম ওদের কাছে এরকম মনে হচ্ছে আগের কালের কাহিনী বানিয়ে বলছো, মিথ্যা রচনা করছো ইত্যাদি ইত্যাদি যা কিছু আমরা পড়লাম আয়াত আট পর্যন্ত, নয়ে এসে পরিষ্কার করে দিল আল্লাহ। এখন আমরা যদি একালের বার্তাবাহক যারা এই স্বপ্ন দেখি সূরা হাজের শেষ রুকুর মানে নির্দেশনা অনুযায়ী বা সেই আয়াত অনুযায়ী কী দেখব, তাহলে এই সমস্ত প্রাপ্তি আমাদের ভাগ্যেও জুটবে। কখন জুটবে? যদি আল্লাহ আমাদেরকে গ্রহণ করেন তার বার্তাবাহক হওয়ার জন্য, এবং যদি আমরা প্রমাণ করতে পারি প্রভু সূরা হাজে যেই কথাগুলো বলে দেওয়া হয়েছে সেই কথাগুলো একটু এই সময় আমরা দেখে নেব। আচ্ছা, তো আল্লাহ মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকেও তার বার্তাবাহক এবং মানুষের মধ্যে থেকেও, অর্থাৎ তার বার্তা ফেরেশতারা নিয়ে আসে যেই মানুষদের কাছে। তার মানে এই ধারাবাহিকতা মোহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন এর নমুনা, মানে পরিপূর্ণ নমুনা। এরপর কেয়ামত পর্যন্ত এই নমুনাই চলবে, যেহেতু আল্লাহ সূরা বাকারার 143-এ বলে দিয়েছেন ওয়াকাদালিকা ওয়াকাদালিকা জালনাকুম উম্মাতান ওয়াসাতান,
লেতাকুনু সুহাদা আলা নাস ওয়া ইয়াকুনু রাসূল আলাইকুম শাহীদা। বহুবার বলেছি, লাগে আরও লক্ষবার আমি আবৃত্তি করে সন্তুষ্ট হব, আল্লাহর এই আয়াতখানা যে এভাবেই আমরা গড়ে তুলেছি তোমাদেরকে, অর্থাৎ ব্র্যাকেটে হবে মোহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে থেকে রেখে রেখে, যেন হতে পারো তোমরা মানুষের উপরে সাক্ষীদাতা এবং রাসূল হতে পারেন তোমাদের উপরে সাক্ষীদাতা, অবশ্যই কি আমাদের দিন। এই চলছে যুগ, রেসালাতের যুগ চলছে। রাসূল যেভাবে শিখিয়ে গেছেন কেমন করে আল্লাহর বাণী আত্মস্থ করে নিজে অনুশীলন করে মানুষের কাছে তা পৌঁছাতে হয়, সেই দৃষ্টান্তই চলবে কেয়ামত পর্যন্ত, সেই ধারাবাহিকতাই দেখতে পাচ্ছি এখানে। কিন্তু কোয়ালিটির দিক থেকে কিছু যোগ্যতার বাগান এখানে কিছু দেওয়া হয়েছে। আসুন, তাহলে আমাকে জানতে হবে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যাদেরকে তিনি বার্তাবাহক নিয়োগ করেন তিনি জানেন তাদের অতীত, আর তিনি যাদের প্রথমে তারা কি করবে কি করতে পারবে, ওয়া মা খালফাহুম এবং তাদের অতীতে তারা কি করেছে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এখানে একটা মানে নিত্যকার ব্যাপারটা তিনি দেখিয়ে দিচ্ছেন। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, নিত্যকার ঘটনা তার কাছে ফিরে যায়, অর্থাৎ আমি রোজ কি করি, রোজকার আমার কর্মতালিকা তার কাছে চলে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখান থেকে শুরু হলো, ওহে যারা বিশ্বাস এনেছ এর কাউ নত হও, ওয়াসজুদু অবনত হও, ওয়াবুদু রাব্বাকুম একেবারে গোলামি করো তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের, ওয়াফআলুল খায়র এবং করো ভালো ভালো কাজ অর্থাৎ মনোনীত কাজ, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা এই আমি বলবো এখানে ব্র্যাকেটে লাগিয়ে এই ইন্টারভিউতে তোমরা সফল হতে পারো, যেহেতু নির্বাচন হচ্ছে, মনোনয়নের প্রশ্ন যাচ্ছে, সময় যাচ্ছে, যেমন আর্মিতে লোক নেওয়া হবে, আল্লাহ তার রেসালাতের জন্য লোক নেবেন, কী কী যোগ্যতা লাগবে, তোমরা এগুলো করো, যেহেতু বিশ্বাস এনেছো তোমরা প্রথমেই কোয়ালিফাইড, যেমন এখন আর্মিতে লোক নেবে তাহলে প্রথমে কী হলো, প্রথমেই সে মানে যাকে সিলেকশনে আসলো, এখন এরপরে ট্রেনিং হবে, সে ট্রেনিংয়ের সময় কী করবে তুমি, কারণ ট্রেনিং তো আর তোমাকে প্রত্যক্ষ কেউ দেবে না, কোনো কোচ নেই, কোনো গাইড নেই, কোনো কমান্ডার নেই, তোমার কমান্ডার তোমার কোচ এই স আল্লাহর এই কিতাব, এইটাকে তোমার ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করতে হবে, পড়তে হবে, বুঝতে পারতে হবে, এবং তার জন্য রব্বুল আলমীর দৃষ্টান্ত রেখেই দিয়েছেন, ছোট্ট ছোট্ট ছেলেরা অর্থাৎ মানব প্রকৃতির সঙ্গে এই কিতাব কতটা সামঞ্জস্যশীল তা দেখিয়ে দিয়েছেন, ছোট্ট ছোট্ট ছেলেরা মুখস্থ করে ফেলতে পারে, ছেলে মেয়ে যেই হোক না কেন। এবং আরও ভাষাবিজ্ঞানীরা বলেন যে 3 থেকে 7 পর্যন্ত এই 4 বছরের মধ্যে পৃথিবীর যে কোনো দ্বিতীয় এবং তৃতীয় ভাষা, যদি কেউ শিক্ষা দেয় মানব শিশুকে তাহলে সে ঠিক ওইভাবেই ওই ভাষাগুলো বুঝবে যেভাবে সে তার মাতৃভাষাকে বুঝতে পারে। বিষয়গুলো অত্যন্ত স্পষ্ট, এখন জ্ঞান জগতে এগুলোর মধ্যে কোরআনকে লুকিয়ে রাখার আর কোনো সাধ্য কারণ নেই, কোনো উপায়ও নেই, প্রকাশ হয়ে গেছে সমস্ত ব্যাপার। তাহলে বিশ্বাসীদেরকে আয়াত 77 সূরা হাজেজা বলার তো বললেন, ওয়া জাহিদু ফিল্লাহে হাক্কা জিহাদিহি, চূড়ান্ত নমুনা একেবারে, এবং ঝাঁপিয়ে পড়ো সর্বাত্মক চেষ্টায় আল্লাহতে, যেভাবে তা যে চেষ্টা মানে যতটা চেষ্টা সেই পদ দাবি করে, অর্থাৎ আল্লাহ দাবি করে এখানে, ফি সাবিলিল্লাহ না কিন্তু ফিল্লাহ, আল্লাহ ইজ দ্য সাবজেক্ট। তাহলে যদি করো তাহলে তিনি তোমাদেরকে মনোনয়ন দেবেন, আমি এখানে আপেক্ষিকতা রেখে দিলাম। ওয়ামা জাল আলাইকুম ফিদ্দিন মিন হারাজ, সিলেকশন হলো, 3 বছর 4 বছর ট্রেনিং হলো আর্মিদের, একেবারে মরণপণ ট্রেনিং, তারপর চলে গেল ব্যারাকে, এখন শান্তিতে থাকো, এখন সেই জীবনে তোমাদের কোনো অস্বস্তি নেই, কোনো কষ্ট নেই, রাখেননি তিনি তোমাদের এখন যে জীবন যাপন হবে। এরপরে আমরা সুরে আর যাবো না, আমরা সুরে হাজির এরপরেই দেখুন, এরপরেই মোমিনুন একদম লাগোয়া, এরপরেই তাহলে কেন, অর্থাৎ বিশ্বাসী কীরকম হবে, বিশ্বাসীদের সমস্ত পরিচয় ডিটেল করার পরে সুরায় নূর, অর্থাৎ বিশ্বাসীর অন্তরে, মানে আয়াতে নূরে আমাদের মানে গুরুজনরা শিখিয়েছেন যে বিশ্বাসীর অন্তরে আল্লাহর আলো, মানে মাসা মানে মাসা আল্লাহর আলো, মাসালু নূরিহি, মানে তার নূরের, তার নূরের উপমা বিশ্বাসীর অন্তরে, কামেশ কাতিল একটি তাকের মতো, ফিহা মিসবাহ যাতে একটি প্রদীপ, আল মিসবাহ ফি যা যাতেন, এটা আমরা পড়েছি, আমরা রিপিট করব না।
তো এই ব্যাপারটা লক্ষ্য রাখুন, তারপরে আমরা চলে যাই সূরা ফুরকানে। অর্থাৎ এবার আমার ভেতর বাইরে আমি, অন্তরে বাহিরে আমি, সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের জন্য যেমন আমি উদগ্রীব, আমার নিজেকে নিজেকে চালাবার জন্য একাধারে, আবার আল্লাহর পথে মানুষকে আহ্বানের জন্য কি দিয়ে ডাকব, আল্লাহ নাজিল করবেন তা। নাজ্জাল আল ফুরকান, তিনি এই ফুরকান নাজিল করেছেন নির্দ্বিধায়, একদম যাকে বলে যে মানে ব্যর্থহীনভাবে আমি বলতে পারি এই কথা যে আমি এমন এক কিতাব পাঠ করছি যার মোকাবেলা করার মতো কোনো সাধ্য এই পৃথিবীর মানুষের নেই। তাহলে যিনি রেসালাতের দায়িত্ব পালন করছেন তাকে বলছেন আয়াত নয়ে, উনজুর কাইফা দারাবুল কালাম সাল, এটাকে এখন চিরন্তন চিরন্তনী যাকে বলে যে মানে বর্ণনা ফেলে দিন, যে এটা এখন যেই আল্লাহর বাণী বর্ণনা মানে বহন করবে তাকে এই সমস্ত মানে গুলো শুনতে হবে। ফাদল্লু, অর্থাৎ যারা এগুলো বলে এ কারণেই এরা বিভ্রান্ত হয়েছে। লাইয়াস্তাতিউ না সামিলা, এখন খুঁজে পেতেও পারে না তারা কোনো পথ, অর্থাৎ তুমি হাজার দেখালেও এরা এখন আর পথ দেখাবে না। ঠিক যেমন সূরা বাকারার সূচনাতে যে আল্লাযীনা কাফারু ও কাযযাবু বিআয়াতিনা বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হ্যাঁ আল্লাযীনা কাফারু ও কাযযাবু বিআয়াতিনা আল্লাযীনা কাফারু সাওয়ুন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন, সূরা বাকারা আয়াত ইন্না আল্লাযীনা কাফারু আয়াত 6, সাওয়ুন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন, সাবধান করো অথবা সাবধান নাই করো, মানে একে যারা অস্বীকার করেছে অর্থাৎ এই মুত্তাকি হওয়ার বা আল হুদাকে যারা প্রত্যাখ্যান করেছে, হাজার চেষ্টা করো তারা পথে আসবে না। আসলো আবার আয়াত 10, তাবারাক আল্লাযী ইনশা আ জাআলা লাকা খাইরা মিন দালিকা, তাহলে সাথে ওরা বলেছে ওয়া কালু মা লিহাযা রাসূল আ ইন্না লিল্লাহ আও ইউলকা ইলাইহি কানজুন আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা, উত্তর বলছেন আল্লাহ যে তাবারাক আল্লাযী ইনশা আ, বরকতময় তিনি বা করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি যিনি যদি ইচ্ছে করেন, জালা লাকা খাইরান, তিনি করে দিতে পারেন তোমার জন্য, গড়ে দিতে পারেন তোমার জন্য প্রচুর সম্পদ, মেহদালিকা ওরা যা বলেছে তার চাইতেও, জান্নাতিন এমন এক বাগান, এমন এক বনভূমি, তাজরি মিন তাহতিহা আল আনহার, বয়ে চলে যার বুক চিরে অসংখ্য ঝর্ণা জলপ্রপাত, ওয়া ইয়াজাল লাকা কুসুরা, এবং তিনি করে দিতে পারেন তোমার জন্য বড় বড় প্রাসাদ। ভাবো এখন এগুলো তো রয়েছে, এই জীবনের পরে এগুলো তো সবই রয়েছে, জান্নাতের বর্ণনা তাজরিম তাহিলা না ওয়াইয়াজা আল্লাহ কা কুসুর বল কাযাবু বিসা, আসো তাহলে ওরা যে বলে তোমার ব্যাপারে আসলে কি, আসলে বরং ওরা মিথ্যা মনে করে মহাপ্রলয়কে, মহাসময়টাকে, যে পৃথিবী একসময় ধ্বংস হয়ে যাবে এবং তারপর নতুন পৃথিবী সৃষ্টি হবে, এই কথাটা ওরা বিশ্বাস করে না। ওয়া আতাদনা লিমান কাযযাবা বিসাআতি সাইরা, আর আমরাও আয়োজন করে রেখেছি যে অবিশ্বাসী হবে সেই মহাসময়ের ব্যাপারে, পরকালের ব্যাপারে বা কেয়ামতের ব্যাপারে তাদের জন্য জ্বলন্ত আগুন আমরা আয়োজন করে রেখেছি। ইদা রাআতহুম মিন মাকানিন বাঈদ, এই এরাই যখন দেখবে তা বহুদূরের অবস্থান থেকে, সামিউ লাহা শুনবে তার, তাগাইয়ুজান ওয়া জাফিরান মানে ক্রোধ এবং তার হুংকার, একটা ক্রোধের আওয়াজ, যেমন সিংহের যেমন আমরা হুংকার বলি, গর্জন বলি। ওয়াইদা উলকু মিনহা মাকানান দাইয়াকান, এবং তার কোনো সংকীর্ণ অবস্থান থেকে ফেলা হবে, নিক্ষিপ্ত হবে যখন এক সংকীর্ণ জায়গা থেকে, মোকাররানিনা একদম শেকলে বাঁধা, দাও হুনালিকা সুবুরা, পৃথিবীর জীবনে মৃত্যু নিয়ে যা বলছে এখানে তখন ডাকবে, ডাকবে মৃত্যুকে, মানে যন্ত্রণা এতটাই অসহনীয় যে মরণ হয় না কেন। ওয়া দাও
মুকাররানিনা দাও হুনালিকা সবুরা, তৎক্ষণাৎ বা তৎক্ষণই ডাকবে মৃত্যুকে, লা তাদউ আল ইয়াউমা সুবুরান, দেখো না আজ একবার মৃত্যুকে, একটি সুবুরান ওয়াহেদান, একটা মৃত্যুকে বা একবার মৃত্যুকে, ওয়াদউ সুবুরান কাসির, বরং ডাকো বহু মৃত্যুকে, মাআল্লাহ সুম্মা মাআল্লাহ, কুল আযালিকা খায়রুন, বলো এটা কি ভালো হবে, আম আল আম জান্নাতুল খুলদ, নাকি সেই চিরন্তন বনভূমি, আল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, যা ওয়াদা করা হয়েছে মুত্তাকিদেরকে, অর্থাৎ যারা আল্লাহর সন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করেছে, কানাত লাহুম জাযান ওয়া মাসীরান, তাদের জন্য তাদের প্রতিফল এবং তাদের মানে নির্ধারিত মানে প্রত্যাবর্তনের জায়গা বা তাদের শেষ ঠিকানা তাদের জন্য নির্ধারিত, লাহুম ফিহা মা ইয়াশাউন, তাদের জন্য সেখানে যা তারা চাইবে, খালিদিন চিরকাল বেঁচে থাকবে, কানা আলা রাব্বিকা ওয়াদান মাসউলা, আছে তোমার প্রতিপালকের দায়িত্বে এই ওয়াদা যা পূরণ করা হবে, ওয়াইয়াউমা ইয়াহশুরুহুম ওয়ামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আসলে এবার যারা মানে আল্লাহ ছাড়াও অর্থাৎ আমরা যাকে বলবো যে ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, আয়াত তিনের পর্যালোচনা আসছে এখন, এবং যেই দিন একত্রিত করা হবে তাদেরকে, আর তাদেরকেও ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, গোলামি করত যারা, মান্য করত যারা, ইবাদত করত যারা যাদেরকে আল্লাহ ছাড়াও, ফায়াকুলু, তারপর বলবে তারা, আ আন্তুম, আর তাদেরকে বলা হবে, তারপর তিনি বলবেন ইন্নালিল্লাহ, বলবেন আ আন্তুম আদলালতুম ইবাদি হা উলাই, তো যারা মান্য ছিল তাদেরকে জিজ্ঞেস করবেন আল্লাহ, তো তোমরা কি বিভ্রান্ত করেছিলে আমার এই বান্দাদেরকে, আহুম দল্লুস সাবিল, নাকি তারাই ছিল পথের ব্যাপারে বিভ্রান্ত, ভাবুন ব্যাপারটা, একটু আগে যেটা বলেছি যে মূর্তি পূজা সেটাও আমার ইচ্ছা অনুযায়ী আমি করি, আপনি মূর্তি পূজারীদের মধ্যে দেখুন কত ফেরকা আছে, কত রকমের পূজারি আছে, হনুমান পূজারি আছে, রামের পূজারি আছে, কৃষ্ণের পূজারি আছে, লক্ষ্মীর পূজারি আছে, সরস্বতীর, মানে অসংখ্য অসংখ্য, সাপও একটা পূজনীয় দেবতা তাদের, তো এইভাবে আমরা আমাদের এই মুসলিম সমাজের মধ্যে দেখুন কত মান্য, অভাব নেই মান্যের, তো তোমরাই কি বিভ্রান্ত করেছিলে আমার এই বান্দাদেরকে, হাউলায় এই যে আছে দাঁড়িয়ে, আহ আম হুম দল্লুসাবি, নাকি তারা নিজেরাই পথ থেকে সরে গিয়েছে বা পথ হারিয়ে গিয়েছে, পথ ছেড়ে বিভ্রান্ত হয়েছে, কালু সুবহানাকা, তাহলে যদি এখানে আমরা ঠিক মক্কার লোকদেরকে সাবজেক্ট করি তাহলে এখানে পূজনীয় বা মান্য বলা যায় ফেরেশতাদেরকে, এখন ফেরেশতা বলতে আমরা মনে করুন হিন্দু ধর্মেরই যদি দেবতাদের দেখি, দেবদেবীকে দেখি, তাহলে মহাদেব তো একজন আছে, তার সঙ্গীরা রয়েছে, সব দেব দেবতা দেবদেবী রয়েছে, তো এইভাবে মানে মূলত একেবারে এটাও তো বৈদিক ধর্ম, তো মূলত ব্যাপারটা যে কিতাব থেকেই উৎসারিত যত ধর্মের বিকৃতি আমরা দেখি পৃথিবীতে, একেবারে আদম আলাইহিস সালামকেই তো বলে দেওয়া হয়েছে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যাও আমার আমার কাছ তরফ থেকে তোমাদের কাছে আসবে নির্দেশনা, ফামান তাবিয়া হুদায়া, অতপর যারা আমার মানে নির্দেশনা অনুসরণ করবে, আমার পরিচালনা পদ্ধতি অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তাদের উপরে কোনো ভয় আসবে না আর না তারা কোনো দুরাবস্থায় পড়বে, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বি আয়াতিনা, আর যারা আমার নির্দেশনা মিথ্যা মনে করবে, অগ্রাহ্য করবে এবং অগ্রাহ্য করবে, মিথ্যা মনে করবে আমার বাণী ও বার্তা, উলাইকা সাহাবুন নার, এরা আগুনের অধিবাসী, একদম মানুষকে দুই ভাগ করে ফেলা হয়েছে,
তাহলে যারা যেদিনকে জমায়েত করা হবে তাদেরকে এবং যারা গোলামি করত অন্যদেরকে ফাইয়া বলো, তখন তারা তাদেরকে বলা হবে আন্তু মাদলাল তুম এলবাদি, তোমরাই কি বিভ্রান্ত করেছিলে আমার বান্দাদেরকে, হা উলায় এই যে এরা, আম হুম দল্লু আসাবিল, নাকি এরা নিজেরাই পথভ্রষ্ট হয়েছে। কালু সুবহানা কামা কানা ইয়ামবাগি লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া। এখন দেখুন কিভাবে মানে আল্লাহ ওয়ালিউন আল্লাযীনা আমান, যারা বিশ্বাস এনেছে অভিভাবক আল্লাহ, আল্লাহ অভিভাবক তাদের। আবার মানে আমার যাকে বলে যে বলছি আমার আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি মানে আয়াতটা বললাম কিন্তু নম্বর বলতে পারলাম না, যাই হোক, তারা বলবে পবিত্রতা তোমার, মহিমা তোমার, মা কানা ইয়ামবাগি লানা, কিছুতেই এটা আমাদের জন্য সম্ভব ছিল না, আন নাত্তাখিযা মিন দুনিকা, যে আমরা বানিয়ে নেব তোমাকে ছাড়া, মিন আউলিয়া, আর কোনো অভিভাবক, ওয়ালাকিন মাত্তা, এবার এখন এই অভিভাবক উল্টে যাবে, অর্থাৎ আর কোনো বন্ধু, এখানে ওলি মানে মানে যারা পূজনীয়, যারা পূজা করত, যারা উপাসনা করত, তাদেরকে বলা হচ্ছে এখানে, কারণ আল্লাহ তাদেরকে বলছেন যাদেরকে মানে বলে এরা দাবি করে, লাত মানাত উজ্জা আল্লাহর কন্যা, এরা আল্লাহর, এরা ফেরেশতা, আমরা পীরদেরকে মানি, আল্লাহর সঙ্গে বিশেষ সম্পর্ক আছে, আমরা যাদের যাদেরকেই মানি না কেন, মানি কি জন্য, যে তার সঙ্গে সৃষ্টিকর্তার একটা বিশেষ সম্পর্ক আছে, এই জন্যই তো মান্য হন তিনি। এবং তাদেরকে মূর্তিদেরকে যাদেরকে যেই মেনেছে তাদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবেন যে তোমরাই কি এদেরকে বিভ্রান্ত করেছিলে, নাকি এরাই এদের পথ থেকে অন্য পথে চলে গেছে। তখন বলবে সেই মান্যরা পবিত্রতা বা মহিমা তোমার, আমাদের পক্ষে সম্ভব ছিল না যে আমরা তোমাকে ছাড়া আর কাউকে আমাদের বন্ধু বানাব। এখানে ওলি হবে অধস্তন, মানে আমরা কারো পূজা গ্রহণ করব, আমরা কারো মানে মানে যাকে বলে মান্যতা গ্রহণ করব, এইটা তো আমাদের পক্ষে সম্ভব ছিল না। মানে একদিকে যেখানে তুমি আমাদের মিন দুন নাত্তাখিদ মিন দুনিকা, তুমি ছাড়া আর কোনো অভিভাবক, ওয়ালাকিন মাক্তা তাহুম ওয়া আবা আহুম, এবার মানে একেবারে বিবরণটা দিচ্ছে ফেরেশতারা, বরং ভোগ করতে দিয়েছ তুমি তাদেরকে এবং এদের পূর্বপুরুষদেরকে, অর্থাৎ এই পৃথিবী ভোগ করতে দিয়েছ তুমি তাদেরকে, তাহলে এই কথাটা ফেরেশতাদের বেলায় এটা খাটে, এবং তাদের পূর্বপুরুষদেরকে, হাত্তা নাসু আজ্জিক্র, মানে এমনভাবে দিয়েছ যে তাদেরকেও যে কোনো কিছু স্মরণ করতে হবে, তাদেরকেও যে কোনো কিছু তাদের স্মরণকে জাগিয়ে দেবে। আমরা সূরা ইয়াসিনে আরও বিস্তারিত দেখব ব্যাপারটা, এরা পরিষ্কারভাবে ফলে এরা প্রকৃত সবক সবক ভুলিয়া গিয়েছে, পাঠ্যকে ভুলে গেছে, অর্থাৎ এমন পর্যায়ে এরা বংশ পরম্পরায়, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালামের 3000 বছর পরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে একদম প্রেক্ষিত মিলে গেল যে ভোগ করতে দিয়েছ তুমি তাদেরকে এবং তাদের পূর্বপুরুষদেরকে, এতদিন পর্যন্ত নাসু আযিকরা, মানে তোমার স্মরণটাই এরা ভুলে গেছে, এভাবে নেব, অথবা এরা পাঠ্যকে সম্পূর্ণ ভুলেই গেছে যে তাদেরও একটা পাঠ্য আছে বা পাঠ্য হতে পারে, বা কানু কৌমান বোরা, এবং এখন এসে হয়ে গেছে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত এক জাতি, ভাগ্যহত এক জাতি। ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুন, তাহলে কি হলো, ফাকাদ কাযযাবুকুম, এভাবেই মিথ্যা প্রমাণ করা হবে তোমাদেরকে সেই সব ব্যাপারে যা তোমরা আজ বলছো। ফামা তাস্তাতিউনা সারফান ওয়ালা নাসরান, তাহলে না তোমরা সক্ষম হবে তখন তোমাদের সেই দুরবস্থাকে সরিয়ে দিতে, আর না কোনো সাহায্য পেতে। ওয়ামান ইয়াযলিম মিনকুম নুযিকহু আযাবান কাবীরা, এখনো বলছি যে যারা এই সর্বনাশ করবে তোমাদের মধ্যে
তাদেরকে আমরা আস্বাদন করাব, মানে ভয়ঙ্কর শাস্তির স্বাদ। ওমা আরসালনা কাবলাকা মিনাল মুরসালিনা, পাঠাইনি আমরা তোমার আগে কোনো বার্তাবাহককে। অর্থাৎ সূরা হাজের 52-তে আমরা দেখেছি যে ওয়ামা আরসালনা মিন কাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, ওয়ামা আরসালনা মিন কাবলিকা আয়াত 52 সূরাতুল হজ, পাঠাইনি আমরা তোমার আগে কোনো বার্তাবাহক এবং কোনো সংবাদ পাঠক, মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। আমি শুধু এইটুকু এখান থেকে নিলাম, ওয়ামা আরসালনা কাবলাকা মিনাল মুরসালিন, এক কথায় বলে দেওয়া হলো নবী এবং রাসূলকে। পাঠাইনি আমরা তোমার পূর্বে কোনো বার্তাবাহক ইল্লা, যার ক্ষেত্রে এটা হয়নি, ইন্নাহুম লাইয়াকুলুনা ত্বাম, তারাও খাবার খেত, ওয়ায়ামশুনা ফিল আসওয়াক। অর্থাৎ এই যে বলল আয়াত 7-এ মা লিহাদার রাসূল, এ আবার কেমন তর আল্লাহর বার্তাবাহক, ইয়াকুলু ত্বাম, খাবার খায়, ওয়ায়ামশি ফিল আসওয়াক, এবং বাজার ঘাটে যাতায়াত করে, চলাচল করে। উত্তর দিচ্ছেন, তোমার আগে এমন কোনো বার্তাবাহক ছিল না বা পাঠাইনি আমরা, যারা তারা বরং এরকমই ছিল তারা, যে ইন্নাহুম লাইয়াকুলুনা ত্বাম, তারাও খাবার খেত, অর্থাৎ মানুষ, ওয়া ত্বাম ওয়ায়ামশুনা ফিল আসওয়াক, এবং চলাচল করতো বা যাতায়াত করতো বাজার ঘাটে, ওয়া জালনা বাদাকুম লিবাদিন ফিতনা, আসলে আমি বা আমরা করে দিয়েছি বা দাকুম তোমাদের একদলকে অন্যদের জন্য একটা পরীক্ষা। এটা বুঝুন, আপনি কোরআন পড়ে আল্লাহর কথা বলছেন, আপনারই ভাই সেও আল্লাহ বিশ্বাস, কিন্তু সে অন্য একটা কথা বলছে, দেখুন আপনি আপনার পরিবারের মধ্যে বলে কিভাবে এই ফোরকান কার্যকর হচ্ছে, সেখানে কিভাবে আলাদা হয়ে যাচ্ছে বিষয়টা। আপনি আপনার ছেলেকে বলুন, আপনি আপনার ভাইকে বলুন, আপনি আপনার পিতা মাতাকে বলুন, দেখবেন মানবে না, ওই চিরায়ত যা আছে তাই। তাহলে তোমার আগে পাঠাইনি, তারাও খাবার খেত এবং তারাও বাজার ঘাটে যাতায়াত করতো, বা জাল না বা খুব লেবাদিন ফিতনা, আসলে আমরা বানিয়েছি তোমাদের একদলকে আর একদলের জন্য পরীক্ষা। বুঝুন ব্যাপারটা, তাহলে আমি যদি এইরকম ভাবি যে আমি এই পরীক্ষা দেব, তাহলে এই সম্পূর্ণ মানে এই যে ব্যাপারটা সূরা মায়দা যে কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা, পৌঁছে দাও যা নাজিল করা হয়েছে তোমার প্রতি তোমার প্রতিপালকের পক্ষ থেকে, ওয়া ইন লাম তাফআল, এবং যদি তুমি এটা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি কিন্তু তার বাণীকে মানুষের কাছে পৌঁছালে না। কেন আগে মানুষের কথা বললাম, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর আল্লাহই তোমাকে রক্ষা করবেন মানুষের হাত থেকে, তার মানে তুমি বলতে গেলেই মানুষের কবলে পড়বে, এবং সেখানে আল্লাহই একমাত্র রক্ষক যিনি তোমাকে রক্ষা করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদি আল কওমাল কাফিরিন, তোমাকে জানিয়ে দিচ্ছি যে আল্লাহ তোমাকে যারা প্রত্যাখ্যান করবে আল্লাহ তাদেরকে পরিচালিত করবেন না। এইটা দেখার জন্যই কিতাব এবং নবী রাসূলদেরকে পাঠানো, লক্ষ কোটি মানুষের মোকাবেলা করতে হবে, মানুষ সামনে আসবে, কিন্তু তারা আসবে একেবারে মানে মানে যাকে বলে মারমুখ হয়ে আসবে, আক্রমণাত্মক হয়ে আসবে, কিন্তু তোমাকে রক্ষা করবে না আল্লাহ। এই পরীক্ষাটা কি তুমি দেবে, তবে তুমি গণ্য হতে পারো। আল্লাহু ইস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস, সূরা হাজির আয়াত 75, আল্লাহ মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে তার বার্তাবাহক এবং মানুষের মধ্যে থেকেও। তো আমরা কি সেই রকম একজন মানে ইন্টারভিউ দিতে চাই যে আল্লাহ আমাকে মনোনীত করুন? তাহলে ওমা আরসালনা কাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লাইয়াকুলুনা ত্বাম ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক ওয়া জাআলনা বাদাকুম লিবাদিন ফিতনাতান আতাসবিরুন।
দেখুন এখানে মানে যাকে বলে যে কি বলছেন এখানে কি ওয়ামা আরসালনা কাবলাকা একজনকে বলছেন পাঠাইনি তোমার আগে মিনাল মুরসালিন কোনো বার্তাবাহক কোনো নবী ইল্লা যার ক্ষেত্রে যে এমন নয় ইন্নাহুম লাইয়াকুলুন আত-তাআম এটা নিশ্চিত যে তারাও খাবার খেত ওয়াইয়ামশুনা ফিল আসওয়াক এবং চলাচল করত বাজার ঘাটে ওয়াজালনা বাদাকুম লিবাদিন ফিতনাতান এবং আমরাই স্থাপন করেছি আমরাই করেছি এই ব্যাপারটা যে তোমাদের একদলকে দিয়ে আর একদলকে পরীক্ষা করছি আমরা তার মানে একদলের কাছে ফোরকান আছে একদল সেই ফোরকানের বিরোধিতা করছে আতাসবিরুন এবার বহুবচনে কেন হলো তাহলে নবী এবং রাসূলদের অনুসরণে যারা সেই পথকে যেমন তাবলিগ জামাতে বলে যে নবীওয়ালা কাম ভাই নবীওয়ালা কাম তো নবীওয়ালা কাম যদি তাদের ওই মানুষ রচিত কিতাব পড়া হয় তাহলে আল্লাহর কিতাব পড়াকে আপনি কিভাবে নেবেন আমরা কি বলবো রাসূলওয়ালা কাম ভাই রাসূলওয়ালা কাম করবেন কি কেউ দেখুন যে কোনো মসজিদে গিয়ে দেখুন যে কোনো তাবলিগের শিক্ষা হয় মানে বহুত সওয়াব হবে বলে মানুষকে বসায় বসিয়ে মানুষের লিখিত বই পুস্তক পড়ে গল্প গুজব পড়ে পড়ার পরে বলে যে ভাই বহুত সওয়াব হবে ইত্যাদি ইত্যাদি আপনাকে বলে ডেকে বসাবে যে একদম ইমান ও আমলের কথা বলা হবে আপনিও বসবেন আগ্রহ নিয়ে তো তারপর কি গল্প হবে এবং সেটা আপনারা দেখে নেবে এবং বলবে যে নবীওয়ালা কাম নবীরা এভাবেই কাজ করতে তো কোনো নবী মানুষের লেখা কোনো বই পড়ে শোনাতেন এইটা এই কোরআন বলছে না নবী রসুলরা আল্লাহর বই মানুষকে শোনাতেন তো আতাসবিরুন এখন এখানে ইঙ্গিত রয়েছে পরিষ্কার যে তোমরা কি তাহলে এই অবস্থা অর্থাৎ তোমরা কি তোমাদের অবস্থানে অবিচল থাকবে বা কান রব্বুকা বাসীরা কারণ তোমাদের এখন ওই যে একটু আগে দেখলাম সূরা মায়েদার 65 যে আল্লাহ ইয়াসিমুকা মিনান্নাস আল্লাহ রক্ষা করবেন তোমাকে মানুষের কবল থেকে আর এখানে কি দেখলাম ওয়া কান রব্বুকা বাসীরা যেখানে আছেন তোমার স্বয়ং তোমার প্রতিপালক দেখছেন সব তুমি কি অবিচল থাকবে তোমার অবস্থানে আলহামদুলিল্লাহ একেবারে এক নিঃশ্বাসে সূরা ফুরকানের আয়াত 20 পর্যন্ত আমরা তেলাওয়াত করলাম রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ